আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি রুমানা আবারও হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আমার থাকছে সামোসা এবং বিফ রোল। এই দুটোই আমি একদিনই বানিয়েছিলাম, ভাবলাম দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে এটি তৈরি করেছি। এখানে আমি প্রথমে কিমাগুলোকে বয়েল করে আমি পানিটা ফেলে নিয়েছি। আর এখানে আমার উপকরণের মধ্যে যা যা থাকছে, পেঁয়াজ তিনটা বড় পেঁয়াজ, এখানে তিনটা, এখানে সিদ্ধ করা কিমা, এখানে অলিভ অয়েল, এখানে রয়েছে আমার আলু তিনটা বড় সাইজ করে এবং আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর এখানে হলুদ, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটোকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আমি আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি প্রথমেই আমি এখানে তেল নিয়েছি 3 টেবিল চামচ, আর এখন আমি ওখানে 5 ফোড়নের কিছুটা দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ 5 ফোড়নটা, এই গুঁড়োটা না, এখন সম্পূর্ণ 5 ফোড়নটা আমি ইউজ করলাম। ওয়েট করব আমি একটু গ্রানটা আসা পর্যন্ত। আমি এখন দেখতে পাচ্ছি গ্রানটা চলে এসেছে। আমি এখানে 3 ভাগ পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো, আর 1 ভাগ পেঁয়াজ আমি পরে লাস্টের দিকে অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে এখন আমি একটু হালকা করে নেড়ে নেব। পেঁয়াজের পানিটা একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব, নাড়তে থাকব। আমার এখন পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে, আর এখন আমি এখানে লবণ দেব আন্দাজ মতো। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি, লবণটুকু দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। নাড়া করে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। যেহেতু পানিটা একটু ড্রাই হয়ে এসেছে, তার সাথে আমি আলুটা দিয়ে নেব। আলুটা একটু ভেজে আমি মশলাগুলো আস্তে আস্তে দেয়া শুরু করব। এখানে আমি আদা ও রসুনের পেস্ট আমি দিয়ে নিয়েছি, 1 চামচ আদা ও রসুনের পেস্ট, দুটো মিক্সড করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। রসুন ও আদা পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এখন আমি অ্যাড করছি আলুগুলো। এখানে দেখুন আলুগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যা সমোসার মধ্যে দিলে খুবই মজা লাগে। আলুর সাথে কিমার সাথে সমোসাটা পছন্দ করে বাচ্চারা, আর আলু সবাই মোটামুটি পছন্দ করে। এটা এখন নাড়াচাড়া করব আমি। এখন আমার আলুটাও হয়ে এসেছে, এখন সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1/2 চামচ গরম মশলা ও 1/2 চামচ জিরা গুঁড়ো আমি নিয়েছি। এগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি সব হাত দিয়ে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এগুলো আন্দাজ করে মেপে রেখেছি, তাই আমি সবগুলোই মশলা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি হালকা একটু পানি দেব কষানোর জন্য। গরম পানি আমি ইউজ করি, আমি গরম পানিটা বয়েল করে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সবগুলো একসাথে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষানোর পরে আমি কিমাটা দিয়ে দেব, তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সামোসা এবং রোলটা বানানো হয়। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, কাঁচামরিচটাও আমি অ্যাড করব এই কিমাটা হওয়ার পরে। কিমাটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর একটু পানি দেব ভালো করে পানি দিয়ে, আর ভালো কষিয়ে নেব, শেষ করব আমার রান্নাটি। এখন আমি ভালো করে এটা ভেজে নেব। ভালো করে ভেজে আমি একটু চেখে নেব যে লবণটা হয়েছে কি না। আমি একটু চেখে নিয়েছি, চেখে দেখতে পাচ্ছি এখানে আমার আরেকটু লবণ লাগবে। আমি পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটি দেওয়ার পরে আমি আরেকটু পানি দেব, পানি দিয়ে কষিয়ে নেব। তারপর আমি যেটুকু পেঁয়াজ বাকি ছিল আমার 1/4 যেটুকু আমি রেখেছিলাম কাঁচা পেঁয়াজটা, সেটা আমি এখন দিয়ে দেব শেষ পর্যায়ে। এবং আমি আর একটু কাঁচামরিচ ফালি করে রেখেছি, এখানে আমি 7-8টা কাঁচামরিচ ফালি করেছি। আর এটার উদ্দেশ্য হচ্ছে লাস্টের দিকে দেওয়ার, এটা যে একটা ফ্লেভার, কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা খুবই সুন্দর আর খুবই ইয়ামি লাগে, কারণ একটু একটু কাঁচা কাঁচা থাকে, তাই এটা খুবই সুস্বাদু হয়, গ্রানটা খুবই চমৎকার হয়। আপনারা কখনো দিয়ে দেখবেন, আমি এভাবেই দিয়ে থাকি।
এখন আমার সব কিছু দেয়া শেষ হয়ে গেছে, এগুলো আমি একটু ড্রাই করে নেব, একটু ভেজে নেব। যখন দেখবো আমি ড্রাই হয়ে গেছে, লাস্টের দিকে আমি এক টুকরো লেবুর রস দেব। এটাও স্বাদের অনেক পার্থক্য এনে দেয়, খুবই টেস্টি হয় লেবুর রসটা লাস্টের দিকে দিয়ে দিলে, খুবই মজা হয়। আমি সবসময় ট্রাই করে দেখেছি, আমি এর আগেও এভাবে এবং অন্যভাবেও ট্রাই করেছি, আমি দেখেছি একটু লেবু দিলে অনেক মজা হয়, জিনিসটা একটু খেতে ভালো লাগে। তাই আমি এক টুকরো লেবু দিয়ে দিয়েছি। এখন কিমাটা হয়ে গেছে, কিমাটা নাড়াচাড়া করে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নেব। আর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামোসা ও রোলটা কিভাবে রেডি করে। আর আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করব, কারণ আমার ট্রাইপডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার ছেলে এটা হোল্ড করে রেখেছে এবং বানানোর সময় ও ধরে রেখেছিল, আর কোয়ালিটিটা সেরকম ভালো আসে নাই, তাই আমি অত্যন্ত দুঃখিত। এখন আমি চলে যাব সেকেন্ড পার্টে সমোসাটা। এটা একটা সমোসার প্যাড, পুরো একটা সমোসার প্যাড, আমাদের এখানে এরকম সমোসার প্যাড কিনতে পাওয়া যায়। আমি পুরোটা নিয়েছি, নিয়ে এখন আমি এক টুকরো নিচ্ছি আমি সমোসার জন্য, আর যে টুক থার্ড কোয়ার্টার থাকবে সেটা দিয়ে আমি রোল তৈরি করব। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করে নিচ্ছি। এখন আমি এই থার্ড কোয়ার্টারকে আমি হাফ করে নেব, হাফ করে আমি একটা রোলের জন্য নিয়ে নেব। এখানে আমি রোলটার জন্য প্রত্যেকটা প্যাড থেকে দুইটা করে শিট নেব, শিট নিয়ে দুটো দিয়েই আমি এক একটা সামোসা এবং একটা রোল বানিয়ে নেব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রোলটা বানিয়ে, রোলটা আমি কিভাবে তৈরি করি। এখানে আমি একটা সমোসার প্যাড নিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সাইডে অ্যাঙ্গেল করে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দেখুন এভাবে আমি এই সাইডটাকে প্রথমে আনবো এবং একটা ইনভেলাপের মতো রেডি করব। ইনভেলাপের মতো রেডি করে জাস্ট এটাকে আমি ফুল করব এবং ভালো করে মুড়িয়ে নেব। আর এখানে আমি আঠা লাগানোর জন্য আমি নিয়েছিলাম ময়দা, একটু পানি দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটাকেই আমি এখন ইউজ করছি আঠা লাগানোর জন্য। দেখুন তৈরি হয়ে গেল। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সুবিধার জন্য। এভাবে আমি প্রথমে শীটটা বসিয়েছি এবং কিমাটা আমি এক সাইডে নিচ্ছি। সাইডে নিয়ে প্রথমে আমি কর্নার সাইডটাকে এভাবে ভাঁজ করে সামনের দিকে আনবো এবং একটা ইনভেলাপ টাইপের আমি বানাবো। দেখুন এই সাইডটা প্রথমে এই সাইডে, আর একটা এই সাইডের একটা ইনভেলাপের মতো তৈরি হয়ে গেল। তখন আমি ভালো করে টাইট করে মুড়িয়ে নেব এবং যেটুক রেস্ট আছে সেখানে আমি ময়দাটা আঠাটা দিয়ে এটা পুরোটা সিল করে নেব। টাইট করে আমি বসিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই তো হয়ে গেল আমার রোলটা। এভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব, সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি সামোসাটা আপনাদেরকে দেখাচ্ছি। সামোসার প্যাডটাকে আমি প্রথমে আমি পানির খিলির মতো করে নিয়েছি, পানির খিলির মতো করে আমি ওইটা সিল করে নিয়েছি। দেখুন এভাবে আমি পানির খিলির মতো বানিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিমাগুলো, কিমাগুলো দিয়ে দিচ্ছি আমার দিয়ে। তারপর এখন ট্রায়াঙ্গেল শেপে আমি এটা শুধু মুড়াবো, মুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। আবার আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে নিচ্ছি। এখন আমি পানের খিলির মতো তৈরি করে এটাকে পুরোটা হাতের এই পাশে নিয়ে এখন আমি কিমা দেব এটাতে। কিমাটা দিয়ে এখন আমি চাপ দিয়ে ধরে আমি এটা ভিতরে দিয়ে দেব। সবগুলো বানানো শেষ। এখন আমি কিভাবে এটা ফ্রোজেন করি সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা জিপলক ব্যাগের ভিতরে সবগুলো ভরে নিচ্ছি, আলাদা করে সমোসা আলাদা রেখে দেব এবং রোলগুলো আলাদা রেখে দেব। এগুলো আমি প্যাকেটে ভরে আমি ফ্রোজেন করে রেখে দেব, আর যখনই খাবো তখন এখান থেকে বের করে একটা একটা করে নিয়ে নেব। এরকম করে রাখলে আপনি দুই থেকে তিন মাস রাখতে পারবেন। এবং এখন আমি সমোসাগুলো ভরে ফেলছি, ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফ্রোজেন করা যায়। এগুলো আমি এভাবে জিপলক একটা ব্যাগের ভিতর রেখে তারপর আমি ফ্রোজেন করে ফেলবো। আর এটা খুবই সহজ, মেহমানরা আসলে আপনি দ্রুত এটা বের করে আপনি একটু ডিফ্রোস্ট করে এটা ভেজে ফেলতে পারবেন ঝামেলা ছাড়াই। আহ
এখন আমি কয়েকটা ফ্রাই করে নিচ্ছি বাচ্চাদের জন্য, দেখে নেব আপনাদেরকে দেখিয়ে দেব যে ফ্রাই করার পর কিরকম লাগে। এখন আমি কয়েকটা ফ্রাই করে নিচ্ছি, আমার ছেলে আমাকে হেল্প করছে ফ্রাই করাতে, সেও চাচ্ছে যে ও একটু দেবে, তো ওকে আমি দিয়েছি একটা রাখার জন্য। এখন আমার মোটামুটি আমি একটা তেল গরম করে ফেলেছিলাম, তেল গরম করে এখন আমি ভেজে নিচ্ছি। আর তেলটাতে একটু কিছুক্ষণ আগে আমি ফিশ ফিঙ্গার ফ্রাই করেছিলাম, তাই একটু তেলটা একটু ময়লা হয়ে গেছে, বাট একটু দেখানোর জন্য শুধু আমি আপনাদেরকে কয়েকটা ভেজে নিচ্ছি। মোটামুটি এখন আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সমোসাগুলো তুলে নেব। সমোসাগুলো একটা প্লেটে আমি একটি টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু নিয়ে আমি এখন সমোসাগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শেপটাও সুন্দরই হয়েছে, সুন্দর হয়েছে, ভিতরেরটাও ভালোই ছিল, পুরটা সুন্দর হয়েছে, বাচ্চারাও খেয়েছে, বাচ্চারা খেয়ে ভালোই বলেছে, মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি বানিয়ে রেখেছি, ইনশাল্লাহ আপনারা আসলে কখনো বাসায় খাওয়াবো। এখন রোলগুলো আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, কয়েকটা রোল আমি ভেজে নিচ্ছি। আমার ছেলে দিচ্ছে, ও একটু ভয় পাচ্ছিল দিতে, তারপর দিয়ে আমাকে বলছে না মা তুমিই দাও। এখন আমি সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন নড়াচড়া করছে ক্যামেরাটা, যেহেতু আমার ট্রাইপডটা হারিয়ে গেছে সেজন্য এরকম নড়াচড়া করছে, ভালো হয়েছে হয়নি। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওটা ভালো করার চেষ্টা করব, এই ভিডিওটা সেরকম হয়নি, আমার মন মতো হয়নি যেরকমভাবে চেয়েছিলাম, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের ভালোবাসা আমার পাশেই রাখবেন, আপনারা আমার চ্যানেলটিকে অনেক অনেক সাপোর্ট করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যাই। আসলে আপনারা আপনাদের ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন, আমার রান্না শেষ, আমার রেসিপিটিও শেষ, এখন আমি বিদায়ের পর্ব, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই যে যেখানেই থাকুন সবার আদরের ও ভালোবাসার মানুষদের পাশেই থাকুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে, আপনারা সময় মতো আমার ভিডিওটি দেখতে পারবেন। দেখুন কত ক্রিস্পি হয়েছে, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা আসুন, আপনাদের জন্য আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, আপনারা কখনো আসলে আপনাদেরকে আমি ভেজে দেব, আপনারা খাবেন এবং খেয়ে আমাকে বলবেন তখন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, এখন বিদায়ের পাল্লা, আবার ইনশাল্লাহ হাজির হব নতুন কিছু নিয়ে।